হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলায় আজকে ব্রেকফাস্ট হচ্ছে মিল্কশেক, তো সেটা থেকেই শুরু করছে আজকে ভিডিওটা। কিছু ড্রাই ফ্রুট ছিল, সেগুলোকে প্রথমে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। জলে ভিজিয়ে না রাখলে মানে মিক্সিতে দিলে একটু সময় লেগে যায়, তো সেই জন্য সকালে উঠে ওটাকে ভিজিয়ে রাখি। তার সাথে কলা ওটস সব কিছুই দেওয়া যায়। আমি আজকে কলা ওটস কিছু দিইনি, ড্রাই ফ্রুটসই দিয়েছি। আর তার সাথে দিয়েছিলাম দই। এখানে এই লবণ পাওয়া যায়, দইয়ের ঘোল যেটা, তো সেটা একটু মানে জল দিয়ে মিশিয়ে দিতে হবে, তাহলে জিনিসটা একটু পাতলা হয়ে যায়, নইলে খুব মানে গাঢ় থাকে। আর উপর থেকে একটুখানি দিই পামকিন সিড। সকালবেলা যদি এক গ্লাস খাওয়া হয় অনেকক্ষণ পেট ভর্তি থাকে। রায়তা অনেকটাই লেগে আছে, জল মিশিয়েছি তাও অনেকটা লেগে আছে, একটু ভালো করে নিয়ে নিচ্ছি এটা। আর তার সাথে একটুখানি দিই কফি পাউডার। কফি পাউডার দেওয়ার জন্য এরকম কালারটা হয়, কফির মতো কালারটা। সকালবেলা একটু রোদে এখানটা দাঁড়াই। সকালে রোদ তো বেশ ভালোই লাগে। আমাদের এখানে এখনো সেরকম মতো গরম পড়েনি, সকালবেলা উঠে কিন্তু সোয়েটারও পরতে হয়। আর এখন আমার মেয়ে স্কুলে পরীক্ষা শুরু হয়েছে, আজ থেকেই পরীক্ষা শুরু হয়েছে, তো সকালবেলা তো অনেক সকালে ওকে যেতে হয়। সকালে উঠেও যাই, সকালে উঠে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, কারণ এখন পরীক্ষা বলে খুব তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে, তারপরে এসে পড়তে বসতে হবে, তো সকাল দিকে সব কিছু করে নিই। তো সকালবেলা একটু চেষ্টা করি এখানে রোদে দাঁড়াবার, কারণ এরপরে কাজ শুরু হয়ে গেলে দাঁড়ানো হয় না, চেষ্টা করি সকালবেলাতেই। আর এখানটা একটু বসবো এবার। আর এই চেয়ারটা হচ্ছে থার্মোকল দিয়ে বানানো, মেয়ের বসার জন্য আমি বসছি, কারণ অনেক থার্মোকল ছিল বাড়িতে, তো সেইগুলো কি করা যাবে, তো ফেলে তো দেওয়াই যায়, কোনো ব্যাপারই নয়। কিন্তু এগুলো দিয়ে এরকম করে চেয়ার বানানো হয়েছে, তারপরে কুশনটা দেওয়া হয়েছে, কতদিন টিকবে সেটা জানি না। আমার মেয়ের ভালো ইউজ হয়, ছোট্ট টুলের মতো বলা যায়, ফেলে দেওয়া জিনিস দিয়ে এরকম করে বানানো হয়েছে। তো তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও, বানানোর সময় দেখানো হয়নি, তখন হঠাৎ করে করা হয়ে গেছে, দাঁড়াও দেখাই। টিভি বলো, তারপরে যে কোনো মাইক্রোওভেন যেটা ছিল, তারপরে এখন যে লাস্ট কেনা হলো এয়ার ফ্রায়ার, তো সব কিছুর কিন্তু ছোট ছোট অনেক কটা থার্মোকল ছিল, তো সেইগুলো একই শেপের হয়ে গেছে বলে, তো সেই জন্য পুরোটাকে একসাথে করে কয়েকটা মানে এখানে চার পাঁচটা থার্মোকল আছে, সেগুলো স্যালোটেপ লাগানো হয়েছে একসাথে, তারপরে এই পেপারটাকে দেওয়া হয়েছে একদম। মানে এটা কিন্তু বোঝাই যাবে না, না বললে হয়তো এটা থার্মোকল দিয়ে বানানো, কেউ বুঝবে না। আর বাচ্চাদের বসার জন্য কিন্তু খুব ভালো, বাচ্চাদের ওয়েট হালকা থাকে, তো কোনো ব্যাপার নয়। আমি বসি না খুব একটা মেয়ের জন্যই, কিন্তু এখানটা এলে একটু ছোট্ট মতো টুলে বসলে সুবিধা হয়, তো সেই জন্য এটাকে আনলাম। আর এটার উপর দিয়ে বসলে তো কোনো অসুবিধাই হয় না, কুশানটা দিলে বেশ সুন্দর একটা হয়। বাচ্চারা আমাদের বাড়িতে এলে কাউকে দেওয়া হয়, একটাই বানানো হয়েছে, সব বাচ্চারা মারপিট করে কে বসবে কে বসবে, ছোট জিনিস তো বেশ ভালো লাগে। আর এটা ক্যারি করার কোনো অসুবিধা নেই, একদম হালকা। আর আমাদের এখন গাছগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই গাছগুলো দেখেছো হয়তো, জোয়ান গাছ, যেটা স্যালাড বানাই আগে তোমার সাথে শেয়ার করেছি। তো এখন রোদে রাখলে গাছের পাতাগুলো একটু, গাছের পাতা কালারগুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে রোদের জন্য, হলুদ হয়ে যাচ্ছে, সবুজ থাকছে না। আগে কিন্তু শীতকাল যখন প্রচণ্ড ঠান্ডা ছিল তখন বেশ সবুজ ছিল পাতাগুলো, তো এখন ওই জন্য ঘরেতে ঢুকিয়ে রাখা হয়। দেখা যাক কদিন আর রাখা যাবে, কারণ ঘরে তো অত রাখার জায়গা আমাদের নেই, সেরকম ওই জন্য শুকিয়েও যায় গরমকালে গাছগুলো। আর এটা খেলে পুরো সবই খাওয়া হয়ে যাচ্ছে, ড্রাই ফ্রুটস আছে এর মধ্যে, খেজুর, আমন্ড, তারপরে কিশমিশ, আখরোট, সব কিছু দেওয়া আছে কিন্তু। আর তার সাথে তো পামকিন সিডটাও লাস্টে দিয়েছি, আর কলাও দেওয়া যায়, ওটসও দেওয়া যায়, সব কিছু হয়, কিন্তু বেশি ওগুলো ভারী হয়ে যায়, তো সেই জন্য আজকে আর ওসব কিছু দিইনি। আর একটুখানি দই যেহেতু আছে, দইটাও একটু ভারী আছে,
তো বেশ সুন্দর লাগছে ফ্লেভারটা, কফি দিয়েছি বলে আর একটু সুন্দর। তো চলো, হয়ে গেছে, এবার যাই রান্নাঘরে, কাজ শুরু করতে হবে। সকালে উঠেই মানে সব ভিজিয়ে রেখে দিই, চাল ডাল কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে ভালো হয়, তো জলে ভিজিয়ে রাখি। আর শাকটাও ভিজিয়ে রেখেছিলাম, শাকটাকে কালকে কেটে রেখেছি, পালং শাক হবে আজকে। তো পালং শাকটাকে কালকে যেহেতু কাটা ছিল, এটাও সকালে উঠেই ভিজিয়ে রেখেছি। মোটামুটি দুবার জল পাল্টে ধোয়া হয়ে গেছে, আর একবার মানে কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখলাম। তো শাক এমনিতে একটু ময়লা থাকে, কাদা থাকে, সব জানো, তো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয়। তো ভিজিয়ে রেখেছিলাম, এবার তুলে নেবো। সকালবেলা উঠেই আমার এইসব কাজ, কি রান্না হবে সেগুলো রেডি করা, তাহলে রান্না মানে ভিজিয়ে রাখলে সুবিধাও হয়, বেশিক্ষণ মানে সেদ্ধ হতেও সময় লাগে না। চাল মানে ডালও তাই, বেশিক্ষণ মানে সেদ্ধ হতে সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, তো কিছুক্ষণ ভিজিয়ে রাখি। দুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম কুল এনেছিলাম, তো সেই কুলগুলো রোদে শুকিয়েছিলাম ভালো করে ধুয়ে, সেই আচার কিন্তু বানানো হয়ে গেছে। তোমাদের সাথে সেই আচারের রেসিপিটা শেয়ার করা হয়নি, একদিন মানে কালকে এটা বানিয়েছি আচারটাকে, এটাকে বানিয়ে রেখেছি, বাইরে রেখেছি ভালো করে, মানে গুড় দিয়ে বানিয়েছি, একটু ভাজা মশলা এসব দিয়ে বানানো হয়েছে, বেশ খেতে ভালোই হয়েছে। আর কুলগুলো বেশ ভালো ছিল, ভেবেছিলাম পোকা থাকবে নাকি, কিছু পোকা ছিল না, তো সেই জন্য আচার বানিয়ে নিয়েছি। আর এটার মধ্যে বেশ এক ভর্তি হয়েছে, আর খেতে খুব ভালো লাগছে ভাতের সাথে। আজকে পালং শাক সব সবজি দিয়ে হবে, তো ফ্রিজ থেকে সব একটু আগে বের করে রেখেছি এগুলো, এবার এগুলোকেও দিতে হবে। আমরা পালং শাক বানাই সব মানে সবজি দিয়ে, মানে শিম বেগুন আলু মূলো সবই কিন্তু দিয়ে দিই, সব সবজিও খাওয়া হয়ে যায়, শাকও খাওয়া হয়ে যায়, কারণ শাকটা রান্না করার পরে খুব অল্প হয়ে যায়, তো সেই জন্য সবজি দিলে একটুখানি শাকটা বেড়েও যায়। আর আলুটা দেখো কালারটা, আলুটা লাল রঙের, এখানে এটা এটা পাকিস্তানের আলু, এখানে অনেক রকম দেশেরই আলু কিন্তু পাওয়া যায়, অস্ট্রেলিয়ার আলু থাকে, বাংলাদেশে সব দেখেই থাকে, কিন্তু এই আলুটা একটু অন্যরকম, পুরো একদম লাল রঙের। আলুগুলো কিন্তু খুব মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, দিতে দিতেই সেদ্ধ হয়ে যায়, মানে কুকারে সেদ্ধ না করলেও হয়, এমনি বাড়িতে বসেও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বেগুনটা আমি ধুয়েই কাটি, বেগুন আগে কাটি না, যতটা লাগবে কেটে নিই, সবটা লাগবে না, বেগুন একটুখানি লাগবে। তো বেগুনটা কিন্তু খুব সুন্দর, বেগুনের বীজ কিচ্ছু নেই, রেখে দেবো। আর এদিকে নিচে সবজি কাটতে কাটতে ডালটাকে বসিয়ে দিয়েছিলাম, ডালটাকে সেদ্ধ করে নিই হালকা করে, অল্পখানি সেদ্ধ করি, আর ডালের যে উপরে ফেনাটা হয় সেটা কিন্তু ফেলে দিই, যেকোনো ডালেরই বলে ফেনাটা কিন্তু ফেলে দেওয়া ভালো, এই যে এরকম সেদ্ধ হতে হতে এটাকে পরে কুকার হলে সেটা ফেলা যায় না, তো কুকারের জন্য সেদ্ধ করি না। আর এই ডালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না, এখানে দিয়ে বেশি করে জলটা দিয়ে দিই, ওপর থেকে এই যে ডালের ওপর যে ফেনাটা হয় সেটা ফেলে দিই, আর বাকি জলটা তো এমনি তো রেখে দিই, সেদ্ধ হয়ে যায়। তো এমনি তো রান্না সব রেডি করে নিয়েছি, ডাল হবে, শাক হবে, আর একটুখানি ভাজা ভুজি, একটু বাঁধাকপি তরকারি আছে, এইসব হবে, রান্না একটু পরে করবো, কারণ খাওয়া দাওয়া হতে একটু দেরি হয়। তো এখন সব রেডি করে রেখে দিলাম, ঘরে কাজ আছে টুকটাক, সেগুলো করে নিই, তারপরে স্নান টান করে রান্না করবো, আর খাবারটা গরমও থাকে এই জন্য লাস্টেও রান্না করি। তো চলো আজকে এইটুকুই শেয়ার করলাম, পরের দিন আবার আসছি নতুন ভিডিও নিয়ে, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।